সংক্ষিপ্তর 25 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন কস স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস কস 4 এক্স ডিএক্স। তাহলে কস স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স মানে কস 2 এক্স, আর রুট ওভার 1 প্লাস কস 4 এক্স মানে 2 কস স্কয়ার 2 এক্স, কারণ এখানে 4 এক্স আছে, তার হাফ অ্যাঙ্গেল 2 এক্স হলো। ইন্টিগ্রেশন, আচ্ছা 1 বাই রুট 2টা কনস্ট্যান্ট বাইরে গেল, ওপরে কস 2 এক্স আর নিচেও রুট ওভার কস স্কোয়ার 2 এক্স মানে কস 2 এক্স ডিএক্স। তাহলে কস 2 এক্স কস 2 এক্স কেটে গেল, তাহলে 1 বাই রুট 2 ইন্টিগ্রেশন ডিএক্স, তার মানে 1 বাই রুট 2 ইন্টু এক্স প্লাস সি। 26-এর অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স। তাহলে অংশকোণ বা সাব মাল্টিপ্লের আমরা ফর্মুলা ইউজ করব, ট্যান ইনভার্স সাইন এক্সটা লিখবো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্সটা লিখবো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, তাহলে এখানে 2 2 কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স সাইন এক্স বাই 2, এখানে সাইন স্কোয়ার এক্স বাই 2, তাহলে কাটাকাটি হলো, তাহলে কস এক্স বাই 2 বাই সাইন এক্স বাই 2, তার মানে কট এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, তাহলে কটটাকে আমরা ট্যানে কনভার্ট করে নেব, তাহলে ট্যান ইনভার্স ট্যান আমরা সুবিধা পাবো, ট্যান ইনভার্স তাহলে কট এক্স বাই 2টাকে লিখছি ট্যান পাই বাই 2 মাইনাস এক্স বাই 2। তাহলে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স ট্যান এক্স মানে এক্স, তাহলে এখানে এক্সের জায়গায় আছে কি না পাই বাই 2 মাইনাস এক্স বাই 2 এটা রয়েছে, তাহলে এবার আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে দেবো। পাই বাই 2 কনস্ট্যান্ট বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তাহলে এটা হবে পাই বাই 2 ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। তার মানে অ্যান্সারটা কত আসছে, অ্যান্সার আসছে পাই এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি, সি যেখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। বোঝা গেছে আশা করি, এটা নেক্সট অঙ্কটা যাই, 27। 27-এর অঙ্কটা বলেছে দেখাও যে রুট ওভার 1 প্লাস কস এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু 2 রুট 2 সাইন এক্স বাই 2 প্লাস সি। তাহলে ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন রুটের মধ্যে 1 প্লাস কস এক্সটাকে লিখতে পারি 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, এখানে রুট 2 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন রুট ওভার কস স্কোয়ার এক্স বাই 2 তার মানে কস এক্স বাই 2 ডিএক্স। তাহলে এটা কস এম এক্স এর ফর্মুলায় ফেলবো, যেখানে এমটা হাফ, তাহলে রুট 2 ইন্টু সাইন এটা কী লিখবো এম এক্স বাই এম, তাহলে এম এক্সটা এটাই থাকবে এম যেখানে হাফ বাই এম, এম হচ্ছে হাফ নিচে থাকলো বাই এম প্লাস সি। এবার এই হাফটা ওপরে যখন উঠবে 2, 2 রুট 2 হয়ে গেল সাইন এক্স বাই 2 প্লাস সি, প্রুভড, এটাই আছে। নেক্সট অঙ্কটা রুট ওভার 1 মাইনাস কস 2 এক্স, ডাইরেক্ট ফর্মুলা 1 মাইনাস কস 2 থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে 2 এক্সটা এক্স হয়ে যাবে, তাহলে এগেন রুট 2টা হচ্ছে কনস্ট্যান্ট বাইরে গেল, রুট ওভার সাইন স্কোয়ার এক্স মানে সাইন এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশন সাইন এক্স বলে বাইরে মাইনাস যাবে, রুট 2 কস এক্স প্লাস সি, প্রুভড হয়ে গেল। নেক্সট অঙ্কটা দেখো, 29 বলেছে ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন 2 এক্স। তাহলে এরকম থাকলে আমরা কী করবো, ওয়ানটাকে কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 সাইন 2 এক্স, সরি 1 প্লাস সাইন এক্স আছে, ঠিক আছে, ইন্টিগ্রেশন রুটের মধ্যে কস স্কোয়ার এক্স সাইন 2 এক্স আছে, তাহলে ওয়ানটাকে লিখবো কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন 2 এক্সটা লিখবো 2 সাইন এক্স কস এক্স, ঠিক আছে, এটা এটা লিখলাম। তাহলে এবার এটাকে আমরা লিখতেই পারি যে কস এক্স প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার, কস এক্স প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার, তাহলে রুট থেকে এটা বার করলে কী হবে কস এক্স প্লাস সাইন এক্স,
তাহলে ইন্টিগ্রেশন কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স, ক্লিয়ার? আলাদা আলাদা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মানে হচ্ছে সাইন এক্স, আর ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মানে মাইনাস কস এক্স প্লাস সি। প্রুভড হয়ে গেল, ঠিক আছে। ওয়ান প্লাস সাইন টু এক্স ছিল, ওয়ানটার জায়গায় লিখলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর সাইন টু এক্সের জায়গায় লিখলাম টু সাইন এক্স কস এক্স। যদি এখানে সাইন এক্স থাকতো তাহলে আমরা কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু করতাম, তখন প্রুফটা তো এখানে এক্স বাই টু আসতো। এখানে যে প্রুফটা দেওয়া আছে এক্স আছে সেখানে এক্স বাই টু চলে আসতো। নেক্সট অঙ্কটা তিরিশ, তিরিশের অঙ্কটা বলেছে দেখো এখানে ওয়ান প্লাস সাইন এক্স দিয়েছে আগের অঙ্কটাই, এটা সেম একই রকমভাবে হয়ে যাবে, এইটাই এটা করলাম। এখানে আমরা শুধু এক্স লিখেছি, সেখানে এক্স বাই টু লিখলে এই জিনিসটাই চলে আসবে, শুধু এখানটায় সাইন এক্স বাই টু আর কস এক্স বাই টু আর একটা ওই হাফ আসবে, তার জন্য এই টুটা ডিভাইডেড বাই হাফ যেটা হবে সেটাই টুটাকে নিয়ে আসবে এখানে, ঠিক আছে। তাহলে এটা আমি তাও একবার দেখে দিচ্ছি, ইন্টিগ্রেশন এইখানটায় একেবারে লিখে দিচ্ছি কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আলাদা আলাদা করে কী হচ্ছে, কস এক্স বাই টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু ডিএক্স। এবার এম এক্স এর ফর্মুলায় কী হবে, এটা হবে সাইন এক্স বাই টু বাই এম, এম হচ্ছে হাফ, আর এখানে মাইনাস হবে যেহেতু সাইন আছে, কস এক্স বাই টু বাই হাফ প্লাস সি। এই হাফে এখানে টুটা উপরে উঠবে, তাহলে টু সাইন এক্স বাই টু মাইনাস টু কস এক্স বাই টু প্লাস সি, এটাই প্রুফ করতে দিয়েছে। টুটা কমন নিয়ে, টুটা কমন নিয়ে নিলে সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু প্লাস সি, ঠিক আছে, এই প্রুফটা হয়ে গেল। এবার এইটা এটা মানেই তো এটা, কারণ ওয়ান মাইনাস সাইন এক্স মানে কি, রুটের মধ্যে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এক্স মানে আমরা লিখতেই পারি যে ওয়ানটাকে কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, আর সাইন এক্সটাকে লিখতে পারি টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, তার মানে এটা হলো কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু এর হোল স্কোয়ার। আর এখানে বাইরে টু আছে, তাহলে এখানে টু ইন্টু করলে এখানে টু আসবে, তাহলে এরকমভাবে যদি সাজিয়ে নিই তাহলে আবার এটাই চলে আসছে, সাইন এক্স বাই টু মাইনাস কস, আচ্ছা এখানে সাইন এক্স বাই টু আগে দিয়েছে, তাহলে একই ব্যাপার, এটা আমরা সাইন এক্স বাই টু আগে নিয়ে নেবো কস এক্স বাই টু করে দেবো, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার যা বি মাইনাসের হোল স্কোয়ারও তাই। পরের লাইনে আমরা এটা এরকম ঘুরিয়ে নেব, এরমভাবে করে নেবে সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু এর হোল স্কোয়ার, তাহলে এটা টু, তারপরে সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু, ক্লিয়ার? এটা থেকে আমরা এটা লিখতেই পারি, যদি প্রুফটায় আগে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু থাকতো তখন আমরা এরমভাবে ঘুরিয়ে লিখতাম, কিন্তু আমাদের প্রুফটা তো তা নেই, আমাদের প্রুফটা আছে টু সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু, তাহলে সেইভাবে আমি সাজালাম, আশা করি বোঝা গেছে তিরিশের অঙ্কটা। নেক্সট এবার একত্রিশ বলেছে দেখাও যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ইকুয়াল টু ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস সি। তো ফার্স্টে ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচে গুণ করছি, ঠিক আছে, ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচে গুণ করে, তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স আর এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, হ্যাঁ ওপর নিচে ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করলাম, তাহলে ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস সাইন এক্স আর নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স, এবার ওয়ান বাই কস স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স, আর এটা সাইন এক্স বাই কস এক্স ইন্টু কস এক্স, তার মানে এখানে ট্যান এক্স সেক এক্স, সেক এক্স ট্যান এক্স, এরকমভাবে যদি বিচ্ছেদ করে নিই তাহলে এরম হবে, তাহলে এটা হলো ট্যান এক্স আর এটা হলো ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স মানে হচ্ছে সেক এক্স, তাহলে মাইনাস আর এটা সেক এক্স প্লাস সি, প্রুভড হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখা যাক একই রকমভাবে আমরা ওয়ান প্লাস কস এক্স দিয়ে ওপর নিচে গুণ করি, তাহলে ওয়ান প্লাস কস এক্স আর এটা ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স হয়ে গেল, তাহলে ওয়ান প্লাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স,
वन माइनस कॉस स्क्वायर एक्स मैंने साइन स्क्वायर एक्स एबार वन बाय साइन स्क्वायर एक्स मैंने यहाँ हो कोसेक्स स्क्वायर एक्स डीएक्स प्लस ये साइन स्क्वायर एक्सटा के आर साइन एक्स इंटू साइन एक्स भांगले कोसेक्स बाय साइन एक्स हो कोटेक्स और आरेकटा साइन एक्स ओपरे उठले हबे कोसेक एक्स ताहले एटा कोसेक एक्स कोटेक्स एइभाबे थाकबे। এবার আমাকে প্রুফ করতে দিয়েছে কি মাইনাস কোসেক এক্স মাইনাস কটেক্স, তো ঠিক আছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্সটা আমরা জানি যে মাইনাস কটেক্স আর এটা হলো মাইনাস কোসেক এক্স, ইন্টিগ্রেশন কোসেক এক্স কটেক্সের অ্যান্সার হচ্ছে মাইনাস কোসেক এক্স প্লাস সি, মাইনাসটা কমন নিয়ে নাও তাহলে প্রুফটা চলে আসবে। আগে কোসেক এক্সটা লেখো প্লাস কটেক্স, এটা প্রুফড, ঠিক আছে বত্রিশের অঙ্কটাই হবে হয়ে গেল। তেত্রিশ কি বলছে কস এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স এখানে অংশগুণে নিয়ে গেছে সাব মাল্টিপল, তাহলে আমরা কি করছি কস এক্সটাকে এরমভাবে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু এভাবে ভেঙে নিলাম আর নিচে ওয়ান প্লাস সাইন এক্সটাকে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু আগের অঙ্কে দেখিয়েছি এটার হোল স্কোয়ার এভাবে রাখা যায়। এবার উপরেরটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় ফেলবো কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, আর এটা তো কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হলো ডিএক্স, তাহলে এটা এটা কেটে গেল, তাহলে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন কী হবে কস এক্স বাই টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু ডিএক্স, ক্লিয়ার? তাহলে এবার কস এম এক্স এর ফর্মুলা যেখানে এমটা হচ্ছে হাফ, তাহলে এটা সাইন এক্স বাই টু বাই হাফ আর এখানে সাইন আছে ইন্টিগ্রেশনে তাহলে একটা বাইরে মাইনাস আসবে সেই মাইনাস এটাকে প্লাস বানিয়ে দেবে, তাহলে কস এক্স বাই টু বাই হাফ প্লাস সি। তাহলে এবার একটু এই টুটাকে উঠিয়ে দিলাম এখানে বাই হাফ মানে টু আর এখানেও টু আসবে তাহলে কমন নিলে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু প্লাস সি, প্রুফটার দিকে দেখানো যাক এটাই আছে প্রুফ। দেখো এবার চৌত্রিশের অঙ্কটা, চৌত্রিশের অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন সাইন সেভেন এক্স কস থ্রি এক্স ডিএক্স দেখাও যে মানে এটা প্রুফ করতে হবে, তাহলে আমরা কি করছি এটাকে হাফ করে নিই তাহলে টু সাইন এ কস বি ফর্মুলা পড়বে সাইন সেভেন এক্স কস থ্রি এক্স ডিএক্স, তাহলে হাফ টু সাইন এ কস বি মানে সাইন এ প্লাস বি এটা এ এটা বি, তাহলে সাইন এ প্লাস বি প্লাস কস টু সাইন এ কস বি, তাই তো? তাহলে সাইন এ প্লাস বি প্লাস সরি সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, ঠিক আছে এটা সাইন হবে এইটা, বোঝা গেছে? তাহলে এবার কী হবে এটা হাফ ইন্টিগ্রেশন এটা সাইন টেন এক্স ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন সাইন ফোর এক্স ডিএক্স, ক্লিয়ার? আচ্ছা সেভেন এক্সটাকে এ ভাবছি আর থ্রি এক্সটাকে বি ভাবছি, তাহলে টু সাইন এ কস বির ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই ফর্মুলাটাই ফেলেছি, তাহলে দুটোই সাইন বলে আমাদের এখানে দুটোতেই আগে একটা বাইরে মাইনাস আসবে, তাহলে মাইনাস হাফ এটা হয়ে যাবে কস টেন এক্স বাই টেন, যেহেতু এখানে এম এর কাজ করছে টেনটা, আর এখানেও মাইনাস হাফ কস ফোর এক্স বাই ফোর এটা ইনটু এগুলো হ্যাঁ প্লাস সি, ক্লিয়ার? তাহলে এটা মাইনাস একের কুড়ি কমন নেওয়া যাবে এখানে, সরি মাইনাস একের কুড়ি তো না এখানে মাইনাস একের কুড়ি এখানে হচ্ছে এখানে মাইনাস একের আট হচ্ছে, তাহলে মাইনাস একের কুড়ি কস টেন এক্স আর এখানে মাইনাস একের আট কস ফোর এক্স প্লাস সি এরকম আসছে, মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে মাইনাস কমন নিলে ওয়ান বাই টোয়েন্টি কস টেন এক্স প্লাস ওয়ান বাই এইট কস ফোর এক্স এটা প্লাস সি,
দেখো প্রুফটা তাই আছে, 1/8 কস ফোর এক্স, ঠিক আছে। তাহলে জাস্ট 2 সাইনে কস বি ফর্মুলাটা ফেলে দিলাম, 35। এখানেও সেম একই ব্যাপার, হাফ করে 2 কসে কস বি ফর্মুলা ফেলবো। তাহলে হাফ করলাম 2 কস এ কস বি, এটা হবে হাফ করে কস এ প্লাস বি, আচ্ছা এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি ফর্মুলাটা ফেলে নিলাম। এবার আলাদা ইন্টিগ্রেশন, হাফ ইন্টিগ্রেশন কস 6x ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন কস, আর এখানে মাইনাস 2x, তো আমরা জানি কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, 11-এ পড়ে এসেছি, তাহলে কস মাইনাস 2x মানে 2x-ই হবে। এবার দুটোই যেহেতু কস তাহলে পজিটিভই থাকবে, তাহলে হাফ সাইন 6x বাই 6 হাফ ইন্টু, হ্যাঁ প্লাস হাফ ইন্টু এখানেও সাইন 2x বাই 2, এম এর কাজ করছে এখানে 2, এখানে এম এর কাজ করছে 6, কস এম এক্স এর ফর্মুলা, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেলো 1/12 সাইন 6x, আর এটা হলো 1/4 সাইন 2x প্লাস সি, প্রুভড হয়ে গেছে, এটাই প্রুভ করতে দিয়েছে 35-এর অঙ্কটা।